আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ছোট একটা প্লেলিস্ট তৈরি করছি জাস্ট কাস্টম লগইন সিস্টেম নিয়ে, এটা কাস্টম অথেন্টিকেশন বলতে পারেন। তো মূলত এখানে যে জিনিসগুলো কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে, নর্মালি তো আমরা লারাভেলের ডিফল্ট যে লগইন সিস্টেম ওটা ইউজ করে থাকি, তো আমরা এখানে দেখব কিভাবে সেশন ইউজ করে, লারাভেলের যে সেশন ক্লাসটা আছে ওইটা ইউজ করে কীভাবে লগ ইনগুলো করতে পারি। আর মূলত আমরা এখানে মাল্টি লগইন সিস্টেমটা দেখাবো আর কি। ধরেন আমরা যদি ভিউতে দেখি, এখান থেকে এটা হচ্ছে একটা লারাভেলের ব্ল্যাঙ্ক প্রজেক্ট, জাস্ট লারাভেলটা নামানো আর কি। তো সেখানে আমরা আমাদের কাজগুলো করেছি। তো এখান থেকে ধরেন আমরা যে জিনিসগুলো কভার করবো তার যদি একটা সামারি দেখি, সেশন বেজ লগ ইন, তারপর ইউজার ইনফরমেশনগুলো দেখা মাল্টিপল ইউজারের, যেভাবে আপনি লগ ইন করছেন, তারপর কাস্টম মিডলওয়্যার, লারাভেল মিডলওয়্যার, তারপর আছে আপনার হেল্পার ক্লাস, আর একটা হচ্ছে রাউট গ্রুপ। তো রাউট গ্রুপ সম্পর্কে আপনারা জানেন, তারপরে এখানে একটু দেখানো আর কি, যেহেতু একটা মিডলওয়্যারের আন্ডার অনেকগুলো রাউট থাকতেই পারে। এরপর জাস্ট যদি সিঙ্গেল মিডলওয়্যার ইউজ করেন সেক্ষেত্রে হয়তো এভাবে ইউজ করতে পারেন, এগুলো আপনারা জানেন অলরেডি। তো আমরা যে জিনিস কয়েকটা জিনিস কভার করবো যদি একটু ভিউ থেকে দেখাই। তো ধরেন আমরা টিচার নিয়ে লগ ইন করতে চাই, হ্যাঁ জিনিসটা এরকম হতে পারে, ধরেন প্রিন্সিপালস, ওকে। তো প্রিন্সিপালস দেখেন, ইউ আর ইন প্রিন্সিপাল পেজ, আমি যদি লগ আউট দিই এটা হচ্ছে প্রিন্সিপালের জন্য লগ ইন পেজ। তারপর ধরেন যে টিচারের জন্য চাচ্ছে, আমি যদি /teachers দিই, হ্যাঁ তো টিচার্স দিলে দেখেন টিচার্সটাও লগ ইন করা আছে, আমি লগ আউট করে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে টিচার্সের লগ ইন পেজ। তারপর ধরেন /students, তো স্টুডেন্টসটা লগ ইন করা নাই, এই কারণে সরাসরি স্টুডেন্টের লগ ইনটাই আসছে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু সেম অ্যাপ্লিকেশন চালাচ্ছি কিন্তু ভিন্ন ভিন্ন তিনটা লগ ইন দিয়ে। হ্যাঁ ইভেন দেখেন আমরা যদি এখান থেকে এখন লগ ইন করি, ইমেল কিন্তু আমাদের একটাই, কিন্তু আমরা তিনটা রোল সেম ইমেল দিয়ে কাজ করব, ঠিক আছে। তো আমরা ধরেন এটা দিয়ে লগ ইন করলাম, দেখেন ইউ আর ইন প্রিন্সিপাল পেজ, বাট দেখেন টিচার্স লগ ইনে যদি ক্লিক করেন দেখেন আপনি টিচার্স লগ ইনেই আসেন। এখন ধরেন সেম ইমেল দিয়ে আবার লগ ইন করলেন, এখন আপনি টিচারের পেজগুলো দেখতে পারবেন। সেমভাবে স্টুডেন্ট লগ ইন করেন, এর সুবিধা হবে যেটা, ধরেন আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন এমনভাবে যেটা দিয়ে ধরেন আপনার যে অ্যাডমিন বা যে টেস্টার সে একটা ইমেল দিয়ে সবগুলো টেস্ট করতে চায়, সেক্ষেত্রে টেস্ট করলেন বাট সেম ফিল্ড আপনি পাবেন আর কি। এক্ষেত্রে একটা জিনিস টেস্ট করতে পারবেন, সেটা হচ্ছে দেখা গেছে মাঝে মধ্যে একটু কনফ্লিক্ট হয় যে এক রোল থেকে অন্য রোলে চলে যাচ্ছে, অথবা আপনার যে পারমিশন দেওয়া হয় পারমিশন থেকে পারমিশনের বাইরে চলে গেছে। তো কিছু জিনিস এরকম একটু রিস্ট্রিকশন করা যায় আর কি। তো আমাদের কাজগুলো হচ্ছে কাস্টমভাবে এই জিনিসটা যাতে করা যায় ঠিকভাবে, তো ওই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করছি। সেমভাবে দেখেন আমরা ধরেন এখান থেকে এই টিচার্সের আন্ডারে দুইটা রাউট আছে, যেমন টিচার্স ইনফো, টিচার্স অ্যাড। তো আমরা যদি টিচার ইনফো এটাতে যদি যাই, টিচার ইনফো এটাতে গেলে কী হয় দেখেন, তো আমরা যদি টিচারে যাই দেখেন টিচার ইনফোতে আসতেছে, কিন্তু এখান থেকে যদি দেন এখানে কিন্তু আসতেছে না, আবার এখান থেকে দেখেন প্রিন্সিপাল ইনফো। তো এখানে যে জিনিসটা দেখার বিষয় দেখেন, আপনি কিন্তু প্রিন্সিপাল দিয়ে প্রিন্সিপাল রাউটে যাচ্ছেন, আবার দেখেন প্রিন্সিপাল যদি লগ আউট করেন, আবার দেখেন যদি প্রিন্সিপাল ইনফোতে যান তাও কিন্তু আপনি প্রিন্সিপাল লগ ইনে নিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে কি মাল্টিপল অথেন্টিকেশনের একটা সুবিধা আর কি। আর এছাড়া দেখেন প্রতিটা অথেন্টিকেশনের জন্য তিনটা করে আমাদের পেজ বানানো আছে আর কি, তিনটা রাউট বানানো আছে, যদিও কোনো ডিজাইন নাই, তো আপনি জিনিসটা একটু চেক করতে পারবেন। তো এখানে মিডলওয়্যারগুলো একটু দেখতে পারেন, এখানে মিডলওয়্যারগুলো আপনার কার্নেলে করা আছে, মিডলওয়্যারগুলো এখানে আছে, চেক হত, তারপর প্রিন্সিপাল হত, এগুলো সবগুলো আপনাদের ভিডিওতে পাবেন। তারপর একটা এটা কী বলে একটা গ্লোবাল ক্লাস বা হচ্ছে আমরা হেল্পার ক্লাসটাকে বলে আর কি, একটা হেল্পার ক্লাস আছে, যেমন আপনি কনফিগে গিয়ে অ্যাপে যান, আমরা একটা হেল্পার ক্লাস তৈরি করছিলাম হচ্ছে সি অত নিয়ে, কারণ হচ্ছে আমরা যে এই যে ইউজার অত টিচার অত করতেছে অথবা টিচার দিয়ে লগ ইন করতেছে অথবা স্টুডেন্ট দিয়ে লগ ইন করতেছে, আমরা কিন্তু লারাভেল দিয়ে লগ ইন করতেছি না। আমরা যদি একটু স্যাম্পল দেখাই, আমরা ধরেন কন্ট্রোলার থেকে গেলাম কাস্টম কন্ট্রোলার, এখানে গেলে দেখেন আমরা কিন্তু এখানে এখানে না মূলত এটা হবে এখানে, আচ্ছা এই জায়গাটা আপাতত লাগতেছে না, আমরা এটাকে অফ করে দিচ্ছি, আচ্ছা এটা পুরো অফ করে দিল, আচ্ছা আমাদের হচ্ছিল না। এরপর দেখেন আমরা যে কাস্টম ইউজার কন্ট্রোলার আছে, হ্যাঁ এখানে দেখেন এগুলো হচ্ছে ইউজারের রাউট, তারপর এখানে যদি যান এগুলো হচ্ছে লগইন রাউট, লগইনের ফাংশন আর কি, সাবমিট ফাংশন, হ্যাঁ রেজিস্ট্রেশন সাবমিট, তারপর লগইন সাবমিট,
তারপর এটা হচ্ছে মাল্টিপল লগইন সাবমিট, যেখানে ধরেন একটা কমন ফাংশন বানানো আছে যেটাকে শুধু বারবার কল করা হয়েছে ইনফরমেশনগুলো দিয়ে, যেমন এটা হচ্ছে ইউজার ইনফো এর জন্য আর রিকোয়েস্টটা পাস করে দেওয়া হয়েছে, এগুলো এখানে ফার্স্টে ভ্যালিডেট করে শুধু এটা লগ ইন হয়ে যে পেজে পাঠাতে চাচ্ছেন ওখানে চলে যাবে আর কি। তো লাইনগুলো অনেক বড় হয় কারণ আমরা ছোট করে নিলাম। তারপর লগ ইন প্রিন্সিপাল সাবমিট, হ্যাঁ তো এগুলো সব ভেঙে ভেঙে দেখানো আছে। এটা হচ্ছে এক নজরে আপনাদেরকে মাল্টিপল অথেন্টিকেশনটা দেখানোর জন্য আমি কয়েকটা কাজ করে নিয়েছিলাম। তো মূলত ফুল ভিডিও দেখলে আপনি মোটামুটি মাল্টিপল জাস্ট লগ ইনের একটা লজিকটা ধরতে পারবেন আর কি। আপনার পার্সোনাল যদি কোনো অ্যাপ্লিকেশন এভাবে তৈরি করতে হয় যে এক ইমেল দিয়ে আপনি বিভিন্নভাবে লগ ইন করবেন অথবা ভিন্ন ইমেল দিয়েও করতে পারেন, যেহেতু আমরা এখানে কোনো রোল ইউজ করি নাই, হ্যাঁ জাস্ট হচ্ছে এক ইমেল দিয়েই জাস্ট মানে উইদাউট এটার কি বলা যায় উইদাউট রোল রেজিস্ট্রেশন আর কি। তো এইভাবে কীভাবে একটা অ্যাপ কন্ট্রোল করবেন তার একটা হয়তো ফ্লেভার পাবেন, এটাকে আর একটু এক্সটেন্ড করে আপনি আপনার মতো ব্যবহার করতে পারবেন। তো এখানে প্রায় চারটা ভিডিও আছে, পরবর্তীতে চারটা ভিডিওতে মোটামুটি পুরোটা সম্পর্কে দেখতে পারবেন। তো আশা করি যারা লগইন সিস্টেম নিয়ে একটু মাঝে মধ্যে চিন্তায় থাকেন যে আসলে নিজের থেকে কীভাবে করবেন, তো সেক্ষেত্রে হয়তো আশা করি এই প্লে লিস্টটা একটু হেল্প করবে। তো সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম।